বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে ইংরেজি নিউজপেপার, ইংরেজি খবরের কাগজ আপনি পড়বেন। তো আশা করি আপনি অনেকগুলো হয়তো বা টেকনিক জানেন অথবা জানেন না, অথবা আপনি যদি কিছু টেকনিক জানেন তার সাথে এটাও অ্যাড করতে পারেন। আমি যদি বলি 10টা টেকনিক, তার ভিতর এটা একটা খুব ইম্পর্টেন্ট, এভাবে পড়লে আপনি খুব দ্রুত বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আমি এখন যে উপায়টা বা যে উপায় যে বিষয় নিয়ে এখন আলোচনা করব সেই বিষয়টা। তো আজকের আমাদের টপিক হলো হাউ টু রিড অনলাইন ইংলিশ নিউজ পেপার। ওকে, তো প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি, আমরা ডেইলি স্টার ওয়েবসাইটে গেলাম। তো এখান থেকে আপনি শুধু আপনার গুগল লিখবেন, ডেইলি স্টার, লেখার পর সার্চ করলে এনাফ, অথবা ডেইলি স্টার ডট নেট যেটা লেখেন। এরপরে আপনি এরকম ফিচার পাবেন, এখান থেকে নিউজ পেপার আছে, মশোর দিকে লক্ষ্য করুন, নিউজ পেপার, বিজনেস, ওপিনিয়ন, স্পোর্টস, এই লাইফস্টাইল, টোকেল, শোবিজ, শাউট, সব কিছু আপনি এখানে পাবেন। এবং এখানে নিচের ফলো করুন যে এখানে ব্যাক পেজ, তারপরে এই ফ্রন্ট পেজ, ওপিনিয়ন, মতামত যে কলামটা থাকে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। তো ধরুন আমরা এখান থেকে একটা পর্ব ওপিনিয়নে গেলাম আমি। তো ওপিনিয়ন এখানে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে বিভিন্ন জনের যে ওপিনিয়নগুলো পেপারে থাকে সেগুলো কিন্তু এখানে আসে। এডিটোরিয়াল যদি আপনি দেখতে চান, এখানে এডিটোরিয়ালে ক্লিক করেন, এনাফ। আজকের যে ডেইলি স্টারের আজকে কত তারিখ, 14 সেপ্টেম্বর 2020, হ্যাঁ, 14 সেপ্টেম্বর 2020। তো আজকের এডিটোরিয়াল নিউজ এটা। তো আপনি চাচ্ছেন যে এই নিউজটা আপনি পড়বেন। ওকে, এছাড়াও আমি আরেকটু দেখাই, আপনারা যেটা পড়বেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে আপনারা দেখতে পারেন এখানে নিউজ পেপার, বিজনেস, আপনি যদি চান যে স্পোর্টস পড়বেন, আজকে খেলাধুলোর বিষয়ে জানবেন যে কী লেখা আছে, তো এখানে আপনি গেলেন সব হিডিং পাবেন, সব কিছু দেওয়া আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন, এটা মোবাইল দিয়েও করতে পারেন, কম্পিউটার দিয়েও করতে পারেন। তো আমি এখন দেখাবো যে কীভাবে বাংলা বুঝে বুঝে আপনি পড়বেন, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটার এর উপরে আমি করেছি, তো তার জন্য আমি জানলাম ওপিনিয়নে আমি গেলাম। ওপিনিয়নে যাবার পরে এখান থেকে আমি চাচ্ছি যে আজকের এডিটোরিয়াল যে নিউজটা আছে সেই এডিটোরিয়াল নিউজটা আমি আজকের পড়বো। ওকে, তাহলে এখানে এডিটোরিয়াল যে লেখাটা আছে আমি খুঁজবো কোথায় এডিটোরিয়াল আছে, একটা আছে এডিটোরিয়াল, এই একটা আছে দুইটা। তো আমি এটার উপরে ক্লিক করলাম, তো আজকে এই নিউজটা আমি পড়বো। ওকে, নিউজটা এখান থেকে দেখবো যে নিউজটা আসলে কত বড়। চাইলে আপনি এখান থেকে ধরুন যে কপি করে নিয়ে যাবেন। ওকে, কপি করে নেওয়ার পরে আপনাকে সরাসরি আমি নিয়ে যাব গুগল ট্রান্সলেটারে। ওকে, গুগল ট্রান্সলেটারে গেলাম, এখান থেকে সেটা আমরা পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে আপনি এখান থেকে জানতে চাচ্ছেন যে অবশ্যই এখানে ইংলিশ করে নেবেন, বাংলা করা ছিল, ইংলিশ সব বাংলা সব দেওয়া আছে, আপনি এখান থেকে দেখতে পারেন, এতে পারে। এখন এরকম তো সমস্যা হতে পারে আপনার যে এখানে ইংলিশ এখানে বাংলা লেখা, কোনটা কী শব্দ অর্থ আমি বুঝি না। তো আপনি যখন পড়বেন তখন এখান থেকে এই ভোকাবুলারির উপরে জাস্ট যে শব্দটা আপনি জানেন না তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে চলে যাবেন, এখানে দেখবেন আপনি যেটা ক্লিক করছেন সেটা। এবং আপনি যদি চান যে এখান থেকে সেটার উচ্চারণটা আপনি শিখতে চান যে এটা কোন ধরনের শব্দ, নাউন, আমি যেটা এখন মাত্র ক্লিক করলাম সেটা দেখুন এখানে এসেনশিয়াল ছিল। ওকে, এসেনশিয়াল ছিল, এখন এসেনশিয়ালের উপর আমি যেহেতু ব্লক করেছি তাই এখানে আপনি এখানে ক্লিক করলে উচ্চারণটা আপনি জানতে পারবেন। এসেনশিয়ালস, এসেনশিয়ালস, ওকে, শুনতে পাচ্ছেন এসেনশিয়ালস। তো এখানে তারপরে এর সিনোনিম দেওয়া আছে অসংখ্য, দেখুন এটা সিনোনিম, অনেকগুলো সিনোনিম এখানে দেওয়া আছে, আর এখানে অনেক অর্থ দেওয়া আছে সিনোনিম সহকারে। এরকম আপনি যদি ধরুন এখান থেকে আপনার একটা অর্থ বাজলো যেটা এখান থেকে কী বলা যায় সবই সহজ আজকের পেপারে, তো ধরুন এখান থেকে আমরা ধরলাম এই লিপ ধরলাম বা গ্রোসারি আছে। ওকে, এগুলো সবই সহজ। ওকে, এটা ধরি আমরা, এটা কঠিন আছে এক্সপেন্সেস। তো এই এক্সপেন্সেস উপরে দেখুন আপনি জাস্ট মাউস দিয়ে এখন ব্লক করবেন, এবার এখানে যান, এখানে দেখেন এক্সপেন্সেস, এর উচ্চারণটা আমরা একটু দেখি, এক্সপেন্সেস এই লেখার উপরে এক্সপেন্সেস, ওকে, এক্সপেন্সেস, এটা ক্লিক করলাম, এখানে অসংখ্য সিনোনিম দেওয়া আছে, আবার এখানে দেখুন শব্দ অর্থ দেওয়া আছে।
ওকে, এভাবে আপনি দেখতে পারেন। আর এখানে কিন্তু বাংলা লেখা আছে, তো খুব একটা ভালো ওয়ে এটা কিন্তু। তো এখান থেকে আবার আপনি যদি চান যে এই শব্দটা, এই টোটালটা কীভাবে নেটিভ স্পিকাররা বলে আমি সেভাবে শুনতে চাচ্ছি, তো তার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, এটার উপরে ক্লিক করতে পারেন। As the prices of essentials continue to go up in the city's kitchen markets, lower and middle income people already grappling with the fallout of the pandemic are finding it hard to make both ends meet. Okay. Our correspondents visited 4 kitchen markets and 1 wholesale market of the city and found that the prices of kitchen essentials like rice, onion, oil, chicken, potato and fish rose by 5 takas to 90 takas per kilogram while the price... কি বললাম, এখানে রাখার পরে আপনি এটা মাউসের উপর ক্লিক করবেন, তাহলে পড়া শুরু করবে। আমরা এটা শুনতে চাচ্ছি না এখান থেকে। আবার এখানে সাথে সাথে যে লাইনের আপনি ইংলিশ, সেই লাইনের কিন্তু এখানে সাথে সাথে বাংলা পাবেন, ওকে, ট্রান্সলেটার। আর তো বললামই যে বোকাবুলারি যখন যদি আপনার বাজে, হ্যাঁ, বোকাবুলারি বাজলে জাস্ট সেই বোকাবুলারি যেটা আপনার বাজবে তার উপরে আপনি এখান থেকে ক্লিক করবেন, এই জাস্ট ক্লিক করে এটা করবেন আর নিচে চলে যান, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর বোকাবুলারিটা যদি উচ্চারণ বাজে সেটা আপনি এখানে ক্লিক করতে পারেন, এখান থেকে দেখতে পারেন। তো আশা করি এই মানে এইভাবে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনারা অনেক জানতে পারবেন, অনেক সিনোনিম দেখতে পারবেন, খুবই একটা ভালো ওয়ে। এরকম যেটাই দরকার সেটা আপনি এখান থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসে গুগল ট্রান্সলেটারে যাবেন, গুগল ট্রান্সলেটারে পেস্ট দিবেন এবং এবং সব কিছু আপনার যেটা যেটা লাগে চেক করে চেক করে আপনি এখান থেকে পড়তে পারেন। তো আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা, এরকম করলে আপনি শিখতেও পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।